সাউথ আফ্রিকার ন্যাচারাল বিউটিতে গেলে হয়তো আরো তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার ধারণা সবই খেলবে, না খেললেও কোনো অসুবিধা নেই। এখন কোনো জিনিস তো আসলে এক দুই দিনেই চেঞ্জ করা সম্ভব না। এখন অনেক বেটার স্পেসে আছি, যেহেতু আমি জানি পুরো ক্লিয়ার পিকচার আছে আমার সামনে। আর সাউথ আফ্রিকার ন্যাচারাল বিউটিতে গেলে হয়তো আরো তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় হয়তো না, আপনি যদি ডিফারেন্ট কোনো একটা ইসে যান, এনভায়রনমেন্টে যান, আপনার মেন্টালিটিটা অনেক চেঞ্জ হয়ে যায়। সো আশা করি সেরকম কিছু হবে ভালোভাবে এবং দলের জন্য বেটার পারফর্ম করতে পারবে। সেই জন্য ও যাচ্ছে কালকে, ও যদি ওখানে গিয়ে রেস্ট চায় কোনো একটা ম্যাচে দিতে পারে। মানে এটা একদম এটা আমি চাচ্ছি এখানে এই বিতর্কের এখানেই অবসান হোক। ও সব ফরম্যাট খেলতে চায় অ্যান্ড বোর্ড হ্যাজ অ্যাকসেপ্টেড ইট। আমার মনে এই জায়গাটা থাকাই ভালো, দিস ইজ নাম্বার ওয়ান। ঠিক আছে, এখানটায় অন্য কিছু চিন্তা করে খামাখা সমস্যার আরও বৃদ্ধি পায়। আমাদের সাথে প্লেয়ার কোনো প্লেয়ারের কোনো সমস্যা নেই, এই জিনিসটা আপনাদেরকে আমি একদম বারবার বলে জোর গলায় বলে দিচ্ছি। আমার ধারণা ম্যাক্সিমাম খেলাই খেলবে, যদি এমনও হতে পারে কোনো একটা ম্যাচে তো আমরা নাও খেলাতে পারি, ওর তো ইচ্ছা করতে নাও পারে। ও যদি যখন নাই, একটা সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ওই সময়টায় ওদের ওর পাশে থাকা উচিত বলে আমি মনে করি, যেহেতু সে ডিসিশন মেকিংয়ে যেহেতু একটু সমস্যা হচ্ছে, কোনো একটা কারণে তার মেন্টাল একটু ডিস্টারবেন্সে আছে সে বা চিন্তিত, সেই জিনিসটা দূর করার জন্য ওর পাশে থাকা উচিত। আর সবচেয়ে বড় কথা, সাউথ আফ্রিকা আমার জানা মতে ইজ প্রবলি গোয়িং টু বি দ্য টাফেস্ট সিরিজ খেলতে যাচ্ছি আমরা। কিছুদিন আগে আমাদের উপমহাদেশে সবচেয়ে শক্তিশালী হলো ভারত, ওরাও তো হোয়াইট ওয়াশ হয়ে আসছে। জিনিসটা একটু চিন্তা করে দেখেন, ওখানটায় গিয়ে যে খেলা জেতাটা তো অসম্ভব। আমরা আশা করছি যে ওরা ভালো খেলুক, আমাদের টিম ভালো খেলবে, আর জিতলে তো অবশ্যই আমরা খুশি হবই। গ্র্যান্টেড কিছু না যে নিউজিল্যান্ডে একটা জিতে আসছে দেখে এখানে আমরা জিতে যাব, এই ধরনের চিন্তাভাবনা করাটা ঠিক না। আমরা তো আগে এত খেলার সুযোগই পেতাম না, এখন তো বাইরে সুযোগ পাচ্ছি। এটা খেলতে খেলতেই আমাদের ছেলেরা ভালো খেলবে এবং সাকিবের ইনক্লুশন ইন দ্য টিম, আমি ডেফিনেট যে টিম স্পিরিট অনেক বেড়ে যাবে। এবং আমরাও তাকে কিন্তু রেখেছি অল ফরম্যাটসে, এটা নিয়েও কথা ছিল যে আমরা সব ফরম্যাটে রাখলাম যে তাকে আমরা রেখেছি। ও বলেছে আমি চাচ্ছি এই জিনিসটা অবসান হোক, আমাদের টিম যাচ্ছে, সাকিবও যাচ্ছে, আমাদের টিম ভালো খেলুক, আপনারা সবাই এই দোয়াটা করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।